আজ দেশের সবচেয়ে কম তাপমাত্রা পঞ্চগড়ে, উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ চলবে আরো কয়েকদিন, জানিয়েছে আবহাওয়া অফিস। পয়লা জানুয়ারি বই উৎসবের জন্য প্রস্তুত গোটা দেশ, এবার 35 কোটিরও বেশি পাঠ্যপুস্তক পাবে কোমলমতি শিক্ষার্থীরা। এবং পর্দা নামলে 5 দিন ব্যাপী রিহাব উইন্টার ফেয়ারের প্লট আর ফ্ল্যাটের দিকেই নজর ছিল ক্রেতা দর্শনার্থীর আগ্রহের কেন্দ্রে রূপায়ণ সিটি। আমন্ত্রণ দুপুর 12টার এশিয়া নিউজে। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি আসান হাবিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম, এবার বিস্তারিত সংবাদ। দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে তাপমাত্রা আবারও কমেছে। কয়েক ঘন্টার ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 4.5 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়া ও শৈত্যপ্রবাহের পাশাপাশি দেখা গেছে সূর্যের মুখ। কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে বিপাকে খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষগুলো। অনেক স্থানে সরকারি বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। বেড়েই চলেছে ঠান্ডাজনিত রোগের আক্রান্তের সংখ্যা, ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তরাঞ্চলে চলমান শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। প্রচন্ড কুয়াশার জন্য মাঠে কাজ করতে পারতেছি না। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে রঙিন বই। বিনামূল্যের এই পাঠ্যপুস্তক এরই মধ্যে পৌঁছে গেছে উপজেলা পর্যায়ে। এবার সারা দেশে 4,26,19,865 জন শিক্ষার্থীদের জন্য 35,31,40,554 নতুন বই বিতরণ করা হবে। ডিএম সামানউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আহসান হাবিব। 2010 সাল থেকে 1 জানুয়ারি বই উৎসব পালন করছে সরকার। এই দিন একসাথে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই তুলে দেওয়া হচ্ছে। এবার বই উৎসব উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবছর 4 কোটি শিক্ষার্থীর জন্য প্রায় 35 কোটি বই ছাপানোর কাজ শেষ হয়েছে। বই উৎসবের ফলে লেখাপড়ায় আগ্রহ বাড়ছে বলে মনে করেন শিক্ষার্থীরা। নতুন বই পাওয়ার অপেক্ষায় আছি। নতুন বই পাওয়ার যে একটি মজা, এটা অনেক মজা। নতুন বছরে নতুন বই হয় তাহলে মজার শেষ নেই। সব উপহার একটি মহামূল্যবান উপহার, তার মধ্যে যদি বই হয় তাহলে আমরা অনেক খুশি। আমরা বই পাবো তাই আমরা খুব খুশি। এদিকে উৎসব উপলক্ষে সারা দেশের মতো গাজীপুরের বিদ্যালয়গুলোতে বই পৌঁছে গেছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আমরা সরকার কর্তৃক প্রদত্ত সমস্ত বই আমরা আমাদের লাইব্রেরিতে সংরক্ষণ করে রাখছি এবং সমস্ত বই আমাদের হেফাজতে আছে এবং এর 1 তারিখে আমরা সমস্ত শিক্ষার্থীদের মধ্যে এই বইগুলো আমরা সুষ্ঠুভাবে বিতরণ করব। এবারও কালিয়াকড়ের 250টি বিদ্যালয়ে বই উৎসবের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার। আগামী 1 জানুয়ারি পাঠ্যপুস্তক দিবসের মাধ্যমে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি অনুষ্ঠান করে, অর্থাৎ বই উৎসব পালন করে ছাত্রছাত্রীদের কাছে বিনামূল্যে পাঠ্যপুস্তক তারা বিতরণ করবে। 31 ডিসেম্বর বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন সারা দেশে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। আহসান হাবিব, এশিয়ান টেলিভিশন। ক্রেতা দর্শনার্থীদের সাড়া আগ্রহের মধ্য দিয়ে শেষ হলো আবাসন খাতের বড় আয়োজন রিহাব উইন্টার ফেয়ার। 24 ডিসেম্বর থেকে শুরু হওয়া 5 দিন ব্যাপী মেলার শেষ দিনে বেশ ভিড় ছিল ক্রেতা দর্শনার্থীর। বেশিরভাগেরই নজর ছিল মূলত প্লট আর ফ্ল্যাটের দিকেই। এক্ষেত্রে তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু রূপায়ণ সিটি উত্তরার মেগা প্রকল্প। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। ঢাকার বুকে মাথা গোজার একটা ঠাই, রিহাব উইন্টার ফেয়ারের শেষ দিনেও এমন আঁকিবুকি ছিল মধ্যবিত্ত ক্রেতাসহ বিত্তবানদের।
সবকিছু ছাপিয়ে মেলায় আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল রূপায়ণ সিটির অত্যাধুনিক মেগা প্রকল্পের দিকে। কেননা মেগা সিটির অফার সহ বিভিন্ন সুযোগ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি, তাতে আশাতীত ছাড়াও পেয়েছে রূপায়ণ সিটি। নতুন নতুন প্রকল্প এসেছে যেগুলো তাদের আইডিয়াগুলো খুব সুন্দর। প্রতিষ্ঠিত কোম্পানি, প্রতারণা নাই, এই দিক দিয়ে নিজের একটা সন্তুষ্টি আছে। আমরা একটা ভালো সাড়া পেয়েছি, আমাদের আশানুরূপ থেকে আরও বেশি বেটার আমরা সাড়া পেয়েছি। আমাদের বিশেষ করে আমাদের রূপায়ণ সিটি উত্তরের প্রজেক্ট, এটা আমরা খুবই ভালো সাড়া পেয়েছি এবং এখান থেকে আমরা বেশ কিছু আমরা রেজাল্ট আমরা পাবো। তো আশা করি আমাদের অনেক কমার্শিয়াল এবং কন্ডোমিনিয়াম প্রজেক্ট প্লাস রেসিডেন্সিয়াল প্রজেক্ট আছে, তো এখান থেকে আমরা ভালো কিছু আমরা রেসপন্স পাবো বলে আমরা বিশ্বাস করছি। এবারের রিহাব মেলায় গত কয়েক বছরের তুলনায় স্টলের সংখ্যাও বেশি ছিল, ফলে যাচাই বাছাইয়ের সুযোগও মিলছে ঢের, যাতে উপকৃত হয়েছে ক্রেতা বিক্রেতা উভয়ই। শুধু ডেভেলপার এবং আপনার বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং ব্যাংক ফ্যাসিলিটি সব মিলে যে দর্শক আসছে আমরা সন্তুষ্ট। ক্লায়েন্ট তারা অনেক খুশি যে চার দিন ধরে তারা দেখে যাচাই বাছাই করছে, আজকে সিদ্ধান্ত নেওয়ার দিন, হয়তো অনেকে সিদ্ধান্ত নিচ্ছে, অনেকে সিদ্ধান্ত নিয়ে ফেলবে। ব্যাংক রেটের ইন্টারেস্ট রেট যে কমিয়ে দেওয়া হয়েছে এটার প্রেক্ষিতে আরো বেশি সাড়া পাওয়া গেছে। রিহাব অন্তর্ভুক্ত 230টি প্রতিষ্ঠান এবারে মেলায় অংশ নেয়, যা শতভাগ সফল হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। শফিকুজ্জামান রুবেল, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রিয় দর্শক, এ পর্যন্ত ছিল সংবাদ বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, ততক্ষণ সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত এশিয়া নিউজে। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি আহসান আবিব। এবার আমাদের নিয়মিত আয়োজন আমজনতা। ঢাকার দুই সিটির ভোট নিয়ে নাগরিক প্রত্যাশার কথা জানাবো আজকের আমজনতায়, জানাচ্ছেন আমাদের সহকর্মী ইমরান হোসাইন। আগামী 30 জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে রাজধানী জুড়ে ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। চলুন দর্শক, আজকের আমজনতায় জানব এই নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ। শহর কি সুন্দর দেখতে চাই, যাতে আমরা ভালো চলাফেরা করতে পারি। দল বললে কোনো কথা না, যে কোনো লোকই আসুক, সুন্দরভাবে যাতে চলাফেরা করতে পারি, মানুষ শান্তিশৃঙ্খলাভাবে চলতে পারে, এটাই আমরা চাই। নগরপিতা যেটা আনিসুর রহমানের মতো একজন নগরপিতা সবাই আশা করে। আমরা চাচ্ছিলাম ওইরকম যোগ্য এবং সৎ লোক, যাতে এলাকার উন্নয়ন করে, জনগণের উন্নয়ন করে, সার্বিক বিষয়ে যে কাজ করবেন এমন একটা প্রার্থী আমরা চাচ্ছি, যে ঢাকাবাসীকে একটা সুন্দর সিট উপহার দিতে পারে। দল মত নির্বিশেষে যিনি শহর ও শহরের মানুষের জন্য কাজ করবেন এমন নগরপিতাই চাচ্ছেন রাজধানীবাসী। ইমরান হোসাইন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও জাতীয় অধ্যাপক ডক্টর তালুকদার মনিরুজ্জামান আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাত 3টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান গত 2 ডিসেম্বর ইসকেমিক হার্ট ডিজিজের কারণে তাকে অ্যাপোলো হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়। এ পর্যায়ে সারা বাংলা প্রসঙ্গ। 6.5 ঘন্টার পর ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধার করা হয়েছে লাইনচ্যুত হওয়া নোয়াখালী এক্সপ্রেসের ইঞ্জিন। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় গতরাত 2টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার
শশী দলে নোয়াখালী থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ইঞ্জিন সহ দুটি বগি লাইনচ্যুত হয়। পরে সকালে লাকসাম জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এরপর 9টার দিকে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে 5 জন নিহত হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 4 জনকে। দেশটির এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, শনিবার অভ্যন্তরীণ রুটে লুইজিয়ানা থেকে আটলান্টা যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় বিমানটি। একটি মাঠে আছড়ে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার কারণ কি তা এখনও অস্পষ্ট। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিভিন্ন রাজ্যে ফাস্টফুড সরবরাহের পাশাপাশি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো বিমানটি। এর আগে বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাওয়াই দ্বীপপুঞ্জে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যু হয় 6 আরোহীর। এবার খেলার সংবাদ, ফুটবল। জয় পেয়েছে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড, তবে আবারও ড্র করেছে মরিনহোর টটেনহ্যাম। বার্নডিকে 2-0 গোলে হারিয়েছে রেড ডেভিলরা, আর নরউইচ 2-2 গোলে রুখে দিয়েছে স্পার্সদের। অ্যাওয়ে ম্যাচ হলেও শুরু থেকে বার্নলির বিপক্ষে দাপুটে ছিল রেড ডেভিলরা। 44 মিনিটে প্রথম সাফ। প্রিয় দর্শক, এর সঙ্গে শেষ করবো এশিয়া নিউজ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আজ দেশের সবচেয়ে কম তাপমাত্রা পঞ্চগড়ে, উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ চলবে আরও কয়েকদিন, জানিয়েছে আবহাওয়া অফিস। পয়লা জানুয়ারি বই উৎসবের জন্য প্রস্তুত গোটা দেশ, এবার 35 কোটিরও বেশি পাঠ্যপুস্তক পাবে কোমলমতি শিক্ষার্থীরা। এবং পর্দা নামলে 5 দিনব্যাপী রিহাব উইন্টার ফেয়ারের প্লট আর ফ্ল্যাটের দিকেই নজর ছিল ক্রেতা দর্শনার্থীর। আগ্রহের কেন্দ্রে রূপায়ণ সিটি উত্তরা। প্রিয় দর্শক, এশিয়া নিউজ এখনকার মতো এ পর্যন্তই। পরের সংবাদ বিকেল 3টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।